ভাই আপনার স্পেন এর কি লা লাগে স্পেন সুন্দর লাগে আর ভালো লাগে আর কথা গাতে খাই না খুব সুন্দর লাগে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ শেয়ার করবো আপনারা লগে, আশা করি ভালো লাগবো। আর আজকের ব্লগটা হইল গিয়ে আমরা গরো মেহমান আইরা, আর সেই মেহমান আইরা আর পরে মেহমানদের লই আমরা কিলাখান ঘুরাইলাম, কোন জায়গাত ঘুরানিত গেলাম আপনারা লগে সপ্তাহ শেয়ার করবো আপনারা ফুল ব্লগ দেখবা। আর এখন দেখতে পারা আমি মেহমানের লাগি রান্না বাড়া করলাম। মেহমান আইরা যখন দে তো অবশ্যই রান্দা বাড়া করা লাগবো, মজার মজার খানে খাওয়ানি লাগবো। অত দূর হইতে কি আইরা, তো আমি কেন ফাঁকির রোস্ট বানাইরাম, তারপরে গরুর মাংস বুনা করমো, আর আশের মাংস বুনা, তারপরে সরিষা ইলিশ রানমো, আর একটা ভাজি করমো। এখন আপনারা কইলাই আজকে সেই স্পেশাল মেহমান আইরা, আর মেহমানের লাগি আমি অত রান্দা বাড়া করলাম। আজকে হইল গিয়া আমার চাচাগরের বাই আইরা আমেরিকা থাকি, যারা আমার ব্লগ দেখেন অনেকে উচিন বা যারা আমার পরিচিত আছেন, তাই নইলে গিয়া আমরা নুমান বাই, তো আমার চাচাগরের বাই আজকে আইবা তাই স্পেন গুরানিত আর আমরারে দেখাত। তো ওইখানে দেখতে পাররা মাহা তো অনেক খুশি, তার মামা আইরা আর তাইন এখন মামার লাগে গড় সাজাইরা, তাইন গড় সাজাইতা, তারপরে তাইন কেক আনাইতা তান ইচ্ছা। তো আমরা কেক একটা অর্ডার দিছি বাইর লাগি, আর এখানে ওয়েলকাম কেক আর কি, আর এখানে মাহায় তান তান বেলুন ফুলাইরা, তারপরে একটা একটা করে লাগাইরা, আর আমি বাই দিয়ে রান্দা বাড়া করলাম। আর রান্দার ফাঁকে দেখো মাহায় যেন একটা খররা একটু ভিডিও করিয়া রাখি স্মৃতি হিসাবে থাকবনে। তো আপনারা ফুল ব্লগ দেখবা বাই আওয়ার পরেও ভিডিও করছি বাইরে লই আমরা বাইরে গুড়ানিত গেছি সপ্তাহ আপনারা লাগি ভিডিও করছি। তো দেখতে পারা এখানেও বাই আইচয়ন আওয়ার পরে এখন আমরা বাইরে লইয়া যে কেক আনাইছিলাম ও কেক একটা মাহায় তান মামারে লইয়া খাটরা, আর এখানেও বাইয়ে আমার মানহারে ডাকরা ছোটজনরে, বাট তাইন তো দৌড়ার উপরে আসেন, তাইন তান মামার খান্তা যাইরা না, তো আস্তে আস্তে যাইবা। আর ছোট ভাই আর নুমান ভাই এখানে গিয়া বইছেন দয় ভাই। তো কেক কাটার পরে এখন বাইরে খানি দিলাইছি, হইয়াকে খাওয়া দাওয়া করিলকা, খাওয়া দাওয়া করিয়া একটু রেস্ট করিয়া পরে যাইমুনে বাইরে লইয়া বিকালে বারোইমুনে। আর আজকে বেশি কিছু রাঁধছি না, কারণ বাই তো দুই দিন তাক বা একদিনেও যদি সপ্তাহ রাঁধিলাই তে পরে দিন আবার ফুরানা তরকারি খাওয়া লাগবো, হইতে প্রতিদিন তুরা তুরা করি রানমুনে এর লাগি। আর বেশি কিছু রাঁধছি না, ও পাঁচটা আইটেম করছি বাইর লাগি, আর বাই বেশি দিনের লাগে আইসেন না, দুই দিনের লাগে আইসেন, বাট আইয়া কইরা যে তান ভালো লাগছে, গুড়া গুড়ানিত লইয়া গেছি যে, প্লাস স্পানিয়া কইরা যে সুন্দর আছে জায়গা, তে নেক্সট টাইম আইলে বেশি দিনের লাগে আইমো বা তোমার তানোর বাবিরে লইয়া আইমো কইরা। এফিরা তো বাই একলা আইসেন বাবিরে আনছেন না, তো আমরা কইরাম তে ভালো হয়েছে আপনি একলা আইসেন গুড়াইয়া যাওয়া কি বাদে, নেক্সট টাইম আমরার বাসাও ঠিক হয়ে যাব, সপ্তাহ আমরার বাসা তো আইয়া থাকতে পারবা, হোটেলও থাকা লাগতো নাই, আর বাবিরে লইয়া আইবা বেশি দিনের লাগে কইরা, হয় ঠিক আছে। তো দেখতে পারা এখন আমরা প্লাস আস পানি আইছি, আইতে আইতে তো রাইট হয়ে গেছে, এখন পিকচার তোলাও। আর বাই কিন্তু ওই বাইদি ঠিক আছেন, ফটো তোলার লাগে খুব আগ্রহী আমরা লাখান, তো দেখতে পারা সব জায়গাত গিয়া ফটো তুলরা, আরও ঘুরাইমো বাইরে লই আপনারা লগে ব্লগ শেয়ার করমো।
ভাই আপনার স্পেনে এক কিলো লাগে এক সপ্তাহ লাগি হইলে ঠিক আছে পারফেক্ট ঘুরাইতে পারবা মন মতো জি Frío, vaya, 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 vaya.